গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কার জনগণ প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন আজ। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। এর পরপরে শুরু হবে ভোট গণনা। আনুষ্ঠানিক ফলাফল পাওয়া যেতে পারে আগামীকাল রোববার। নেতা বাছাইয়ের সুযোগের পাশাপাশি এই নির্বাচনকে দেশটির ভবিষ্যৎ অর্থনৈতিক সংস্কারের নির্ধারক হিসেবেও দেখা হচ্ছে। প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে। গোতাবায়া রাজাপাকসে দেশ ছাড়ার পর পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পান। শক্ত অবস্থানে থাকা প্রার্থীদের মধ্যে আছেন বিরোধী দল এসজেপি নেতা সাজিথ প্রেমাদাসা, ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনুরা কুমার দিসানায়েক। রাজাপাকসের পরিবারের থেকে প্রার্থী হয়েছেন নমল রাজাপাকসে।